খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় 14 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1041 জন। করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠি ও ঝিনাইদহে মারা গেছেন আরো 2 জন। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 95 জন শনাক্ত। এবং করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 টাকা করে নগদ সহায়তা দেয়া শুরু। এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 14 জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 283 জনে। এ সময় 7392টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1041 জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন 18863 জন। আক্রান্তের মধ্যে 754 জন রাজধানীর ঢাকার বাসিন্দা, বাকি 287 জন সারা দেশের। মৃতদের মধ্যে 9 জনই ঢাকা বিভাগের, 5 জন অন্যান্য বিভাগের। এর মধ্যে পুরুষ 11 জন আর নারী 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠি ও ঝিনাইদহে 2 জন মারা গেছে। চট্টগ্রামে নতুন করে 95 জন আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ। করোনার হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন আরও 62 জন। দেশের বিভিন্ন জেলায় পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারপরও স্বাস্থ্যবিধি না মানায় ভিড় সামলাতে বিভিন্ন জেলায় প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। দেশে করোনা ভাইরাসের প্রকোপ রোজই বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠিতে 36 বছরের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় 1 সপ্তাহ আগে বাড়ি ফেরার পর বুধবার তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকা এলাকাবাসী তার দাফনে বাধা দিলে আল শাবাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার দাফন সম্পন্ন করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। চট্টগ্রামে একদিনে 369টি নমুনা পরীক্ষায় আরও 95 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এ পর্যন্ত চট্টগ্রামে একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে আছেন নকুড়ি সদরঘাট থানার ওসিসহ 10 পুলিশ সদস্য। দেশে করোনা হটস্পট নামে খ্যাত নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় নতুন আরও 62 জন আক্রান্ত হয়েছে। তারপরও সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে না মানুষ। মার্কেট, ফুটপাতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে চার পুলিশ কর্মকর্তা ও এক জনস্বাস্থ্য প্রকৌশলী সহ সিলেটে একদিনে নতুন করে 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বনাথ থানার 4 পুলিশ কর্মকর্তাকে সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গত 24 ঘন্টায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ 18 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রংপুর বিভাগে 3 আনসার সদস্য সহ আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 9 জন। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় 1 জন করে এবং ভোলা, পিরোজপুর ও ঝালকাঠিতে 2 জন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের 4 জন সহ নতুন 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে রাঙামাটিতে সদর হাসপাতালে 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 5 জন। এছাড়া সুনামগঞ্জে 5 জন, দিনাজপুরে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের 2 জন এবং জামালপুরে 2 স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছেন। রোকসানা ইভা, এটিএন বাংলা। করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 টাকা করে নগদ অর্থ সহায়তা দিতে শুরু করেছে সরকার। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল ও কর্মহীন মানুষদের মাঝে এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুরু থেকে সরকার নানা পদক্ষেপ নেয়, করোনা পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন 2500 টাকা করে অর্থ সহায়তা।
এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা। এই নগদ সহায়তায় উপকারভোগী হবে অন্তত 2 কোটি মানুষ। গণভবনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, বরাদ্দকৃত অর্থ সরাসরি তালিকাভুক্তদের বিকাশ, নগদ, রকেট ও রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। উপকারভোগীদের তালিকায় আছেন রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর, হোটেল শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ, যারা এই করোনাকালে কাজ হারিয়েছেন। ঈদের আগেই এ টাকা তুলতে পারবেন তারা। টাকা তুলতে কোনো খরচও লাগবে না। আমরা যে টাকাটা দেব এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকের এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়, কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। প্রধানমন্ত্রী অসহায়দের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি জানান, দেশের প্রতিটি জেলা উপজেলায় পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বেশি হলেও সরকারের নানামুখী উদ্যোগের ফলে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষের কিভাবে তাদের খাদ্য নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2019 সালের স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী 30 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এ বিষয়ে আজ এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটি, শবে কদরের ছুটি ও ঈদের ছুটি সহ মোট 14 দিন এই নিষেধাজ্ঞা আওতায় পড়বে। সাধারণ ছুটি চলাকালীন সময়ে জনসাধারণের চলাচলে সীমাবদ্ধতা, গণপরিবহন বন্ধ সহ মোট 15টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে দেশের প্রথম অ্যাপস ভিত্তিক চিকিৎসা সেবা ডাক্তার ভাইয়ের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাচ্ছে সব ধরনের স্বাস্থ্যসেবা। অ্যাপস ব্যবহার করে বিনা খরচেই মিলছে ই প্রেসক্রিপশন। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে মানসম্মত ওষুধও মিলবে এই অ্যাপসের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে হাসপাতালে যাওয়া যখন অনেকটা কষ্টসাধ্য, তখন হাতের মুঠোয় মিলছে স্বাস্থ্যসেবা। এজন্য স্মার্টফোনে ডাক্তার ভাই অ্যাপস ডাউনলোড করলেই মিলবে ডিজিটাল ব্যবস্থাপত্র। বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা মহামারীতে কোনো ধরনের ফি ছাড়াই অনলাইনে চিকিৎসা সেবা দিচ্ছেন, আর রোগীরা ভিডিও কলে কোনো পছন্দের ডাক্তারের চিকিৎসা সেবা নিতে চাইলে নির্ধারিত চিকিৎসকের ফি পরিশোধ করতে হবে। জনগণ কেন্দ্রিক স্বাস্থ্যসেবার সবগুলো উপাদান একত্রিত করে এই প্ল্যাটফর্ম থেকে সেবা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্যতত্ত্বের মাধ্যমেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন, টেলিফোনে পরামর্শ করতে পারবেন, এবং সেখানে তিনি ইচ্ছে করলে ভিডিও কলের মাধ্যমে সামনাসামনি একজন ডাক্তারের চেম্বারে বসে ডাক্তারের সাথে যেভাবে কথোপকথন বলে পরামর্শ নিতেন, ঠিক সেভাবেই সেই পরামর্শটাও নিতে পারবেন। শুধু স্বাস্থ্য তথ্যই নয়, এর সঙ্গে থাকছে স্বাস্থ্য বিমা সুবিধাও। হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হারুনা রশিদ জানান, ডাক্তার ভাই প্ল্যাটফর্ম ব্যবহার করে কাগজের বদলে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করা যাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই স্বাস্থ্য যে সেবা সুরক্ষা, সেই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমাদের এই দেশের জনগণ অত্যন্ত উদাসীন। তো এইটি সংরক্ষণের জন্য আমাদের এই উদ্যোগ ডাক্তার ভাই, এবং এই স্বাস্থ্য তথ্যটি এমনভাবে সাজানো আছে যেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একজন ব্যক্তি সেটা নিজেই দেখে বুঝতে পারবেন যে ওনার স্বাস্থ্যের মধ্যে কোনো রকমের অসঙ্গতি আছে কিনা। ওষুধ সরবরাহ সহজ করতে দেশের মডেল ফার্মেসিগুলোকে এই অ্যাপসের আওতায় আনার কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় টাঙ্গাইলের সব মার্কেট ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সরকার গত 10 মে থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দিলেও স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করেন। এদিকে দোকান বন্ধের ঘোষণায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে ঈদের আগে সীমিত আকারে হলেও মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি 18 বস্তা চাল সহ এক নারী ইউপি সদস্যকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চর ইসলামপুর গ্রামে নারী ইউপি সদস্য নীলুফা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার ও তাকে আটক করা হয়। আত্মসাতের উদ্দেশ্যে ইউপি সদস্য নীলুফা নিজ বাড়িতে সরকারি চাল মজুত করে রেখেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়েছেন মৌলভীবাজারের খামারিরা। বিদ্যমান পরিস্থিতিতে জেলার খাবার, হোটেল, মিষ্টির দোকান ও বেকারিগুলো বন্ধ রয়েছে। চাহিদা কমে গেছে মুরগির ডিম এবং গরুর দুধেরও, তাই দামও পড়ে গেছে। তবে উৎপাদন অব্যাহত আছে। এর ফলে জেলার ছোট বড় 420 জন দুগ্ধ খামারি ও 605 জন মুরগির খামারি রয়েছেন চরম দুশ্চিন্তায়। অনেকের আছে ব্যাংক ঋণও। তবে করোনার প্রভাব কেটে গেলে এসব খামারিদের ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যমূল্য বেড়ে গেছে এবং সময় মতো আমরা ডিম বিক্রি করতে পারতেছি না। প্রতিদিন উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে ডিম বিক্রি করতে হচ্ছে। বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় আমাদের সরবরাহ কমে গেছে এবং যার জন্য আমাদের দুধের বাজার এবং ডিমের বাজার নিয়মনীতি মেনে সরকারি বিধিমালা মোতাবেক চাল ও ধান কেনার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শেরপুরে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। জেলা খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা এবং চেম্বার ও মিল মালিক সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে জেলায় 36 টাকা কেজি দরে 25,062 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 35 টাকা কেজিতে 2,942 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় নির্মিত জীবাণুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন যশোর সেনানিবাসের 55 পদাতিক ডিভিশনের 55 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল IKM মোস্তা হোসেনুল বাকি। নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের নির্দেশে সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য এ টানেল নির্মাণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার গুরুত্বপূর্ণ 10টি স্থানে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওনের ব্যক্তিগত অর্থায়নে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বসানো হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে টানেলের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। পরে তিনি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন। করোনা দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সকালে বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ মরিচা ইউনিয়ন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট IED সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। রংপুরে কর্মহীন দোকান কর্মচারীরা পেল প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার। নগরীর জিলা স্কুল বটতলায় এসব উপহার বিতরণ করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া। রংপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক ফরাদ হোসেন ও কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ, আলু ও সেমাই। সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির 1500 পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। মানিকগঞ্জে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল চন্দ্র গুহ। জেলার হরিরামপুর ও সদরের 3টি ইউনিয়নের 300 মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য আবুল বাশার, স্থানীয় ইউপি চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে একটি পরিবহন মালিক পক্ষের উদ্যোগে করোনায় কর্মহীন দরিদ্র 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রেশন কার্ডের ব্যবস্থা সহ আর্থিক প্রণোদনা প্রদানের দাবি জানিয়ে সিরাজগঞ্জের মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ। করোনার কারণে ক্ষতিগ্রস্ত 300+ শিক্ষক শহরের বাজার স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধনে অংশ নেন। সরকারের নির্দেশনা অনুযায়ী 2 মাস যাবৎ স্কুল বন্ধ থাকায় অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন এসব শিক্ষকরা। নাটোরে 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সদর উপজেলার সিংহদ্বার সিংহহাড়দহ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় যুবক পারভেজ হোসেন বাড়ির পাশে একটি কক্ষে মক্তব বানিয়ে এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। বুধবার সকালে পড়া শেষে ওই শিশুকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পারভেজ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে একই উপজেলার রামেশ্বরপুর থেকে তাকে আটক করে। নির্যাতিতা শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, অন্তত 17 জন আহত হয়েছে। বুধবার রাতে শহরের মুক্তার কাঠি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর একরাম হোসেন জানান, শহরের আলমকাঠি এলাকার বাসিন্দা সুমনের সাথে মুক্তার কাঠি এলাকার রফিক ও রানার ঝগড়াকে কেন্দ্র করে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় পক্ষের 17 জন আহত হয়। এর মধ্যে এক নারী সহ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় সূর্যমুখী ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন যশোরের কৃষকরা। এবছর জেলায় 10 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে, ফলনও হয়েছে বেশ ভালো। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আখতারুজ্জামান জানান, প্রতি বিঘায় 11-12 মণ সূর্যমুখী বীজ উৎপাদিত হয়, যার বর্তমান বাজার দর মণ প্রতি প্রায় 2500 টাকা। এছাড়া সূর্যমুখীর খৈল গরু ও মহিষের উৎকৃষ্ট মানের খাদ্য, গাছের অন্যান্য অংশ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পারছি, আর আমরা এই তেলটা খাদ্য সমগ্রহ করছি। আমি সূর্যমুখী চাষ করেছি, আমি এই চাষ করি লাভবান হব। এতে খরচও কম, ধানের যে খরচ তার থেকে অনেক খরচ কম। আশা করছি এবার সূর্যমুখী এই আমাদের এই আবহাওয়ায় এই মাটিতে অনেক ভালো হবে। এই প্রথমবারের মতো আমরা পরীক্ষামূলকভাবে প্রায় 10 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছি এবং ভালো ফলন হয়েছে। আমরা আশা করছি যে আগামী বছর থেকে এই যশোর জেলাতে সূর্যমুখীর আবাদ আরো বেশি হবে। আজ ঢাকার ইফতার সন্ধ্যা 6:37, রাজশাহীতে সন্ধ্যা 6:44, চট্টগ্রামে সন্ধ্যা 6:28, সিলেটে সন্ধ্যা 6:32, খুলনায় সন্ধ্যা 6:36, বরিশালে সন্ধ্যা 6:35, রংপুরে সন্ধ্যা 6:44 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:38। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।